হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে আমি এবার নিয়ে আসলাম একটা সিআরটি টিভি। তো কি সমস্যা সেটা আপনারা দেখলেন যে অর্ধেক আসে। তো অর্ধেক আসার কি কারণ সেটা আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে অর্ধেক আসার কি কারণ। তবে আমি সাইকেলটাকে আলাদা করে নিলাম, তো সেক্ষেত্রে যে তারগুলো অথবা জ্যাকগুলো ছিল যে স্পিকারের অথবা ডিকুশনের যে তারগুলো সেগুলোকে আমি আলাদা করে নিলাম। আলাদা করার ক্ষেত্রে দেখেন যে এখানে রেজিস্ট্যান্স অথবা ক্যাপাসিটার অথবা পিএফ ফাটা আছে, আমি এখানে দেখাচ্ছি দেখেন। তো আমি এই পাশে খুলে আমি আপনাদের দেখাবো। এখানেও একটা ভার্টিক্যালের যে সমস্যা সেটাও খুব ই করা। তো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা বুঝবেন যে কি সমস্যাটা। তো আমি এটাদের রেস্টুরেন্ট আমি খুলে আপনাদের দেখাবো যেটা ডায়োড একটা। তো দেখতে পাচ্ছেন যে আমি সোল্ডিং আলাদা করতেছি। তো এক্ষেত্রে দেখেন যে আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখেন যে এটা ডায়োড পিএফ আছে দুটা, এখান থেকে আমি খুলে নিলাম এগুলা। তো মূলত এগুলো এই ক্ষেত্রেই কিন্তু টিভিটার অর্ধেক আসে। তো আমি সেটা আপনি প্রথমে দেখছেন যে অর্ধেক কাজ ছবি আসে, অর্ধেকের ছবি আসে না। তো এটা কি ক্ষেত্রে আসে? সো এখানে পিএফ ডায়োড থাকে অথবা দুটো, তো দুটো পিএফ একটা ডায়োড আর কি এখানে থাকে। তো দুটো পিএফ খারাপ থাকলে অথবা পিএফ ফোড়া থাকলে এখানে এই যে দেখছেন যে ফাটা একা আছে, আমি এটাকে নতুন এখানে লাগিয়ে দেবো। তো একটা রেজিস্ট্যান্স থাকে এখানে, তো সুন্দরভাবে আমি দুটাকেই উপর দিয়ে লাগিয়ে কাজগুলো সম্পূর্ণ কাজ করব। অথবা এখানে যে জেনারটা থাকে, তো জেনারটাও ডায়োডটা খারাপ ছিল, আমি সুন্দরভাবে ওখানে লাগিয়ে দিলাম। তো তবে এখানে দেখেন যে রেস্টুরেন্ট অথবা ডায়োডটাও পড়ে গেছে, তো আমি সেটাও সুন্দরভাবে ওখানে লাগাবো। তবে আমি এটা দেখালাম যে কিভাবে কাজগুলো করবেন আপনারা, সেটাও আপনারা ঘরে বসে থেকে করতে পারেন অথবা মেকারের কাছে নিয়ে যেতে করতে পারেন। তো যেটা আপনাদের ভালো হয় আর কি, সেক্ষেত্রে আপনার যেটা ভালো হয় সেটা করবেন। তো এখানে দেখেন একটা পিএফ, এখানে একটা ডায়োড, এটা একটা জেনার ডায়োড যেটাকে আমি দেখালাম যে ভার্টিক্যালের কাছে থাকে। তো এটা তো বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য, কারণ অলরেডি মোটামুটি ভালো আপনাদের আশা আমি পেয়েছি এবং আমাকে অনেক ভালোবাসেন। যাই হোক, আমার ভিডিওটা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপনাদের সবার আগে নোটিফিকেশনটা আপনার হাতে পৌঁছে যায়। তবে আমি ভিডিও দিতে পারি নাই কয়েকদিন অথবা দীর্ঘদিন ধরে, অনেকটা ব্যস্ততার মাঝেও যাই হোক একটু ভিডিও দিলাম। তো একটু ভালো লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এটা ফাইনালি ফিটিং দিয়ে নেব। ধন্যবাদ সবাইকে, দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট কাজ। ওকে।